তাহলে এখন থাকছে আগামী ঈদে পরি হয়ে দর্শকদের সামনে ধরা দিবে জাতীয়বাড়ি মোমো। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জাকিয়াবাড়ি মোমো ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করে সারা পেয়েছেন, সফলতা পেয়েছেন তিনি। এবার আরো একটি ব্যতিক্রম ধর্মী চরিত্রে দেখা যাবে মোমোকে। আগামী ঈদে পরি হয়ে দর্শকদের সামনে দেখা দিবেন তিনি। তবে বাস্তবে নয়, পরি নামের একটি ঈদের নাটকে এমন ভিন্ন একটি চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জাকিয়াবাড়ি মোমো। নাটকটির চিত্রনাট্য করেছেন জুনায়েদ রশিদ এবং পরিচালনা করেছেন মার্শাদ হিমাত্রি হিমু। গেল 1 ও 2 এপ্রিল রাজধানীর পুরান ঢাকায় এর দৃশ্য ধারণ শেষ হয়েছে বলে জানান পরিচালক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়াবাড়ি মোমো জানান, এই নাটকের নাম ভূমিকায় আমি অভিনয় করেছি, যেহেতু নাটকের গল্প আমাকে ঘিরে তাই আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। প্রচন্ড গরমের মধ্যে পুরান ঢাকায় আমরা শুটিং করেছি, সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করেছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। পরি নাটকে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, ইমতিয়াজ বর্ষণ, মনিরুল ইসলাম প্রমুখ। নাটকটি ঈদে এনটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক। এদিকে 26 মার্চ মুক্তি পেয়েছে মোমো অভিনীত তৌকির আহমেদ পরিচালিত স্ফুলিঙ্গ সিনেমাটি। এই সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোমো। এরই মধ্যে মোমো আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব সিরিজ মহানগরের কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম। লকডাউন শুরু হয়ে যাওয়ায় আপাতত কাজ করছেন না মোমো। নিজের নিরাপত্তার কথা ভাবার পাশাপাশি নিজের পরিবারের কথাও ভাবছেন তিনি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার ঈদে পরি হয়ে দর্শকদের সামনে হাজির হবেন মোমো। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।